আমরা যে শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছি তার মূল উদ্দেশ্য ছিল এমন গোলাম তৈরি করা, যারা কোনো প্রশ্ন করবে না, নিজে থেকে চিন্তা করবে না, শুধু তাদের আদেশ পালন করবে। একবার চিন্তা করে দেখেন, কেন এখনো বাংলাদেশে বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনা সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরির মধ্যে সীমাবদ্ধ? মেরা বেটা ইঞ্জিনিয়ার বনেগা, আমার ফ্যামিলির আশা আমার যে আমি একটা বড় একটা চাকরি পাবো। চাকরি না পাওয়ায় সব সনদপত্র ছিঁড়ে ফেলেছেন। আপনার ইচ্ছা বা ক্যাপাবিলিটি দেখার টাইম নাই, আপনাকে পড়তে হবে সায়েন্স নিয়ে। আঁকা আঁকি ওইটা নিয়ে পড়ার কি আছে? ডেটা সায়েন্টিস্ট এটা আবার কোন সায়েন্স? গেম ডেভেলপার মাথা মুন্ডু ঠিক আছে? মানে ধরা বাঁধা কয়েকটা জিনিসের বাইরে কিছু করতে গেলে সমাজ আপনাকে পাগল বানিয়ে দেবে। পুরো একটা সমাজ এবং দেশ যখন কয়েকটা পেশাকেই সাফল্যের মাপকাঠি ধরে নেয়, যখন অন্যের আন্ডারে মুখ বন্ধ করে কাজ করাকে জীবনের লক্ষ্য বানিয়ে নেয়, তখন বুঝতে হবে কোনো একটা সমস্যা অবশ্যই আছে। আপনি আমি আমরা সবাই একটা অদৃশ্য জেলের মধ্যে আটকে আছি একদম ছোটবেলা থেকে। আমাদেরকে গোলাম বানানোর প্রক্রিয়া শুরু হয়েছে একদম স্কুল থেকে, যখন আমাদের এত মারপ্যাঁচ বোঝার ক্যাপাবিলিটি তৈরি হয়নি, যার ফলে আমরা রিয়েলাইজই করি না যে আমরা কিভাবে ট্র্যাপড হয়ে গেছি। আজকের ভিডিও দেখার পর আপনার সাথে দুটো ঘটনা করতে পারে। নাম্বার ওয়ান, আপনার খুবই ফ্রাস্ট্রেটেড লাগবে এটা বুঝে যে আপনি একটা ট্র্যাপের মধ্যে আটকে আছেন যেটা থেকে বের হওয়ার সুযোগ এখন আর নেই। অথবা দুই, আপনি বুঝতে পারবেন আপনি একটা ট্র্যাপের মধ্যে আছেন এবং যখন বুঝতে পারবেন তখনই এটা থেকে বের হওয়ার উপায় খুঁজতে পারবেন। আজকের ভিডিওতে আমি আমাদের শিক্ষা ব্যবস্থার আসল দিকটি তুলে ধরার সাথে সাথে একটি উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা কিরকম হয় এবং আমরা কিভাবে এই ট্র্যাপের মধ্যে থেকেও নিজের এবং আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে পারি, এই সব কিছু বিষয়ে একটি গঠনমূলক আলোচনা করব আমাদের শিক্ষা ব্যবস্থার ইতিহাস, বর্তমান প্রেক্ষাপট এবং অভিজ্ঞতা আলোকে। সো Let's get started. আমি এত পড়লাম কিন্তু আমার বিশেষটা হলো না। একটা রেজাল্ট 2-3 বছর পরে কেউ জিজ্ঞেস করে না। দুইটা শ্রেণীর লোক মানবেতর জীবন যাপন করছে, এক রিকশাওয়ালা, দুই হচ্ছে ডাক্তার। অভিভাবকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন খুব জরুরি। মূল আলোচনায় যাওয়ার আগে কিছু কথা বলে নিতে চাই। এই ভিডিওতে আমি ট্রেডিশনাল শিক্ষাক্রম নিয়ে বেশি আলোচনা করব, ইংলিশ মিডিয়াম বা মাদ্রাসা শিক্ষাক্রম নিয়ে না। সো প্রথমে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যে শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছেন সেখানে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেটিং লাগতো? কমেন্ট করে আমাদেরকেও জানান। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকের ফ্রাস্ট্রেশনই একে অপরের সাথে মিলে যাবে। সত্যি করে বলেন তো, ছোটবেলায় জীবনের লক্ষ্য বা এম ইন লাইফে আপনি কি লিখতেন? আমরা বেশিরভাগই লিখেছি ডক্টর হয়ে গ্রামে গিয়ে ফ্রি চিকিৎসা দিব। মানে ছোটবেলা থেকে শুরু হয়ে যায় কন্ডিশনিং। ভিডিওর নেক্সট অংশে কন্ডিশনিং এর বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। আমার কথা হচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাওয়া খারাপ কিছু না, তবে এগুলো না হতে চাওয়াও খারাপ কিছু না। আমাদের মনে রাখতে হবে এক একটা বাচ্চা এক এক রকম, তাদের বোঝার ধরন ক্যাপাবিলিটি সবই আলাদা। এখন সবাইকে একসাথে ধরে যদি একই দৌড় দিতে বলেন, তাহলে ভেরি অবভিয়াস যে বেশিরভাগই ফেল করবে, জীবনের আসল মিনিংই খুঁজে পাবে না। খেয়াল করে দেখবেন, যাদেরকে আপনি আজ ওয়ার্ল্ড স্টেজে দেখছেন, বিল গেটস, লিওনেল মেসি, শাহরুখ খান, ইলন মাস্ক, এরা কেউই কিন্তু তথাকথিত শিক্ষা ব্যবস্থার ফসল না। There's no need even to have college degrees. Say people like Bill Gates or Larry Ellison, Steve Jobs, these guys didn't graduate from college. But if you had a chance to hire them, that would be a good idea. আপনার মনে প্রশ্ন আসতে পারে, সবাইকে সেম সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে যাওয়াটা ফেয়ার, কারণ সবাই এতে সমান সুযোগ পাবে। এই ক্ষেত্রে খুবই ফেমাস একটা এক্সাম্পল হচ্ছে এই ছবিটা, যেখানে একটা পাখি, বানর, পেঙ্গুইন, হাতি, মাছ, সিল এবং কুকুরকে বলা হচ্ছে সবাই গাছে চড়ো। এখন বানর আর পাখি তো খুব ইজিলি চড়ে যাবে, কিন্তু মাছ, হাতি, পেঙ্গুইন এরা তো পারবে না। মাছকে আপনি পানিতে ছেড়ে দেন, সেখানে সে তার খেলা দেখাবে, বাট গাছে চড়া তো তার জন্য নয়। বাকিরা সারা জীবন ভেবে যাবে তারা কিছুরই ক্যাপেবল না, কারণ তারা গাছে চড়তে পারে না। বাট আসলেই কি তাই? এই যে একটা সংকীর্ণ দৃষ্টিকোণ আমাদের তৈরি হয়েছে, এটার মূল দায় আমাদের শিক্ষা ব্যবস্থার, এবং এটা একদিনে তৈরি হয়নি। খেয়াল করে দেখবেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সব জায়গায় মোটামুটি একই অবস্থা, কারণ ভারতীয় উপমহাদেশে এই কালচারটা শুরু হয় ব্রিটিশ আমল থেকে। আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেটার আসল উদ্দেশ্য বুঝতে হলে এর ইতিহাস জানতে হবে, কেন এবং কিভাবে এই শিক্ষা ব্যবস্থার আবির্ভাব হলো। যখনই ইতিহাসটা বুঝতে পারবেন অনেক কিছুই দিনের মতো ক্লিয়ার হয়ে যাবে।
এর শুরুটা হয় 1806 সালে, যখন নেপোলিয়নের আর্মির কাছে প্রাশিয়া লেড বাই কিং ফ্রেডেরিক উইলিয়াম থ্রি খুব বাজেভাবে হেরে যায়। প্রাশিয়া একটি ঐতিহাসিক সাবেক জার্মান রাষ্ট্র, যেটা ব্র্যান্ডেনবার্গ অঞ্চলে গড়ে উঠেছিল। এই হারের ফলে প্রাশিয়ানদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং 1807 সালে প্রাশিয়ানকে ট্রিটি অফ টিলসিট বাধ্য হয়ে সাইন করতে হয়, যার ফলে ফ্রান্সের কাছে বিশাল একটা টেরিটরি হারায় এবং নিজেরা ফ্রান্সের ভেসেল স্টেট হয়ে যায়। যুদ্ধের ক্ষয়ক্ষতিতে অর্থনৈতিক বিপর্যয় দেখা যায় এবং সব দিক থেকে প্রাশিয়া একটি অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে প্রবেশ করে। এই হারের কারণ হিসেবে প্রাশিয়ানরা বের করে তাদের আর্মিদের মধ্যে ডিসিপ্লিন এবং দেশপ্রেমের যথেষ্ট অভাব রয়েছে। আর্মিরা অর্ডার ফলো করছিল না ঠিকঠাক এবং নিজেদের মতো করে ডিসিশন নিচ্ছিল যুদ্ধক্ষেত্রে। প্রাশিয়ানরা বুঝতে পারে জনগণের মধ্যে ডিসিপ্লিন আর দেশপ্রেমের চেতনা জাগ্রত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই স্বাধীন চেতা হলে তো সমস্যা, কিন্তু যারা অলরেডি বড় হয়ে গিয়েছে, যারা নিজেদের মতো করে চিন্তা করতে শিখে গিয়েছে, যাদের মধ্যে একটা বিলিফ সিস্টেম অলরেডি স্থাপিত, তাদেরকে আপনি সহজে বদলাতে পারবেন না। তাই প্রাশিয়ান রিফর্মাররা টার্গেট করে শিশুদের, কারণ একটা বাচ্চা পানির মতো, তাকে যেই পাত্রে রাখবেন সেটারই আকার ধারণ করবে সে। বাচ্চাদের মধ্যে নতুন একটা মূল্যবোধ স্থাপন করা অনেক সহজ। জোহান গটলি ফিটকা, উইলহেম ভন হামবোল্ট এবং কার্ল আগস্ট ভন হার্ডেম্বার, এরা মূল কারিগর হয়ে ওঠেন নতুন এডুকেশন সিস্টেম স্থাপন করার ক্ষেত্রে। 5-12 বছরের বাচ্চাদের স্কুলের পড়াশোনা বাধ্যতামূলক করে দেওয়া হয়, যেখানে একটা স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম ফলো করা হয়। প্রাশিয়ান এডুকেশন সিস্টেমের আবির্ভাব ঘটে, যার মূল উদ্দেশ্য ছিল ডিসিপ্লিনড, ওবিডিয়েন্ট এবং দেশপ্রেমী নাগরিক তৈরি করা। এই শিক্ষা ব্যবস্থার অনেক ত্রুটি ছিল, তবে প্রাশিয়ান রিফর্মারদের উদ্দেশ্য পূরণ হচ্ছিল, যেটা ইউরোপ সহ আর অনেক দেশের দৃষ্টি আকর্ষণ করে। ঠিক ওই সময়টায় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয় এবং বিভিন্ন কলকারখানা তৈরি হতে থাকে। সেই সময় বেশিরভাগ মানুষই কৃষিকাজ করত, কিন্তু একটা কারখানা চালাতে চাইলে আপনার কর্মীর প্রয়োজন। এখানে একটা বিরাট গ্যাপ তৈরি হয়, যেটা ইন্ডাস্ট্রিয়াল লিডারদের জন্য ছিল বড়সড় একটা সমস্যা। প্রাশিয়ান এডুকেশন সিস্টেম থেকে ইন্সপিরেশন নিয়ে এসব ইউরোপিয়ান দেশগুলো এবং আমেরিকাও তাদের শিক্ষা ব্যবস্থাতে পরিবর্তন আনে। স্কুলে যাওয়া কম্পালসারি করে দেওয়া হয় এবং একটা স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম তৈরি করা হয়, যেখানে সবাইকে একই জিনিস পড়ানো হবে। বেসিকের পাশাপাশি ওরা বেশি ফোকাস করে সায়েন্টিফিক আর টেকনিক্যাল পড়াশোনায়, যেগুলো তাদের ফ্যাক্টরিতে কর্মীর চাহিদা পূরণ করতে পারবে। সেই সময় ফ্যাক্টরি ওয়ার্কারদেরকে একটা মেশিনের মতো ট্রিট করা হতো। বাচ্চাকাল থেকে এই মেশিন তৈরি করার প্রক্রিয়া শুরু হতো এবং মৃত্যুর আগ পর্যন্ত এই মেশিনগুলোর কাজ ছিল ওসব প্রভাবশালীদের গোলামি করা। চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস মুভিটা দেখলে তৎকালীন সময়ের একটা ধারণা পেয়ে যাবেন। এইবার আসি আমাদের ভারতীয় উপমহাদেশের পার্টে। এই অঞ্চলে এসে ব্রিটিশদের অন্যতম প্রবলেম হয়ে দাঁড়ায় কমিউনিকেশন। এই মহাদেশের মানুষের লাইফস্টাইলের সাথেও তাদের মানিয়ে নিতে প্রবলেম হচ্ছিল। সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় এই দেশ শাসনে ব্রিটিশদের বিভিন্ন অফিস, দপ্তর, অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য জনবলের অভাব। এত বড় একটা জায়গা শাসন করতে যত আমলা বা কামলা লাগতো, এত তো আর ব্রিটিশদের পক্ষে প্রোভাইড করা সম্ভব ছিল না। এই সমস্যাগুলোর অবসান ঘটাতে থমাস বেবিংটন ম্যাকলাই 1835 সালে ইন্ট্রোডিউস করে 1835 মিনিট অফ এডুকেশন। ম্যাকলাই ট্রেডিশনাল ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমকে ওয়েস্টার্ন স্টাইল দ্বারা পরিবর্তনের প্রস্তাব রাখে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে। তার উদ্দেশ্য ছিল এমন ইন্ডিয়ান তৈরি করা যারা হবে, আই কোট অ্যান্ড কোট, ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট, অপিনিয়ন্স, ইন মোরালস অ্যান্ড ইন ইন্টেলেক্ট। এই প্রস্তাব অবশ্যই প্যাস হয় এবং স্থাপিত হয় দি ইনফেমাস ম্যাকলাই এডুকেশন সিস্টেম, ইন্সপায়ার্ড বাই প্রাশিয়ান এডুকেশন সিস্টেম। তার এই প্ল্যান সফল হয়। ব্রিটিশদের আন্ডারে চাকরি পাওয়া খুব গর্বের একটা বিষয় হয়ে ওঠে। মানুষ ইংরেজদের সাথে তাল মেলানোকে মহৎ ভাবতে থাকে। ইংলিশে ফ্লুয়েন্ট হওয়া যোগ্যতার একটা মাপকাঠি হয়ে যায়। ব্রিটিশ লর্ডদের গুণকথা, কিভাবে ব্রিটিশরা তাদের উন্নয়ন সাধন করছে, ব্রিটিশদের আন্ডারে কাজ করলে কিভাবে মহৎ হয়ে উঠবে সমাজে, এগুলো প্রতিনিয়ত প্রিচ করতে থাকে। ব্রিটিশদের বিরুদ্ধে তো কিছু করা সম্ভব না, তাদের আন্ডারে কাজ করাই হবে সর্বোত্তম মাধ্যম একটা ভালো লাইফস্টাইলের জন্য। জাস্ট একবার চিন্তা করে দেখেন, যেই পক্ষ এসে আপনাকে বন্দী বানিয়ে রেখেছে, তাদের গোলামি করাই আপনার কাছে সম্মানীয় হয়ে উঠেছে। এই লেভেলের ব্রেন ওয়াশ
তখনই সম্ভব যখন আপনি একটা দেশের শিশুদের টার্গেট করবেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করবেন। শিশুরা হোয়াইট বোর্ডের মতো, যা লিখবেন তাই দেখা যাবে। ম্যাকুলা এডুকেশন সিস্টেমের বেসিক ফিচার ছিল তিনটা। সরকার নির্ধারণ করে দিবে বাচ্চাদেরকে কি পড়ানো হবে আর কি না, সবার জন্য একই কারিকুলাম, একটা ইউনিভার্সাল সিলেবাস যেটা সবাইকে পড়তেই হবে, আর কারিকুলামের বাইরে অন্য কিছু করার সুযোগ খুব একটা নেই। 1947 সালে ব্রিটিশ ভারত ছাড়ে 1971 বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আসে, কিন্তু বেসিক ফিচারগুলোকে এখনও সেই ম্যাকুলা এডুকেশন সিস্টেমের সাথে মিলে যাচ্ছে না। দুঃখজনক হলেও সত্য, ব্রিটিশরা জাতির মেরুদণ্ড যে নড়বড় করে দিয়ে গিয়েছে সেটা এত বছর পরও শক্ত হয়ে ওঠেনি। এই উপমহাদেশেই সেম অবস্থা। পাশের দেশ ভারতও যে মেরুদণ্ড খুব শক্ত করতে পেরেছে তা কিন্তু না। তারে জামিন পার, থ্রি ইডিয়টস এর মতো মুভি এত বেশি হিট হয়েছে কারণ মানুষজন মুভিগুলোর বিষয়বস্তুর সাথে রিলেট করতে পেরেছে। মেরা জন্ম 5:15 পর হুয়া আর 5:16 পর আব্বা নে কাহা মেরা বেটা ইঞ্জিনিয়ার বনেগা। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো ওই কর্মী তৈরি করা কারিগর হিসেবেই আছে, আলোকিত মানুষ না। হাতে গোনা কয়েকটা অপশন ওগুলার মধ্যেই থাকতে হবে। ইভেন বিজনেস করাকে সমাজে এখনো ছোট চোখে দেখা হয়, যার ফলে প্রতি বছর লাখ লাখ শিক্ষিত বেকার বাংলাদেশে তৈরি হচ্ছে। এই জায়গায় অল্প একটু সময় নিয়ে আপনাদেরকে এসআর ড্রিম আইটির কথা বলতে চাই, যারা নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন। এক প্যাকেজে 6টি জুম লাইভ কোর্সের পাশাপাশি এই প্যাকেজে থাকছে ফ্রি ইংলিশ কমিউনিকেশন কোর্স, 4 টপ রেটেড অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেনার, আনলিমিটেড 1-on-1 জুম লাইভ সাপোর্ট সহ আরো অনেক কিছু। শুধু তাই না, ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনের ট্রেনিং চলাকালীন স্টুডেন্টদের মধ্য থেকেই ফুল টাইম চাকরি ব্যবস্থা করে এসআর ড্রিম আইটি। স্টুডেন্টদের মধ্যেই যাদের খুব ভালো বিজনেস কিংবা স্টার্ট আপ আইডিয়া আছে তাদের জন্য 5 লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করেছে তারা, যেটা অনেক প্রতিভাবান উদ্যোক্তার জন্য গেম চেঞ্জিং হতে পারে। ক্যাম্পেইনে জয়েন করলেই থাকছে 3 লক্ষ টাকার স্কলারশিপের পাশাপাশি একাধিক ল্যাপটপ জেতার সুযোগ। এছাড়াও কোর্স শেষে আপনি পেয়ে যেতে পারেন বাইক, ম্যাকবুক, এসি, ফ্রিজ, আইপিএস সহ একাধিক পুরস্কার। নিজের যোগ্যতা এবং আগ্রহের যথাযথ বহিঃপ্রকাশ করে দেশের দক্ষ জনবল হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে এসআর ড্রিম আইটির ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনে জয়েন করতে পারেন। ডিটেইলস ইউটিউব ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেয়া থাকবে। এখন মূল ভিডিওতে ফেরা যাক। কখনো দেখেছেন আপনাকে স্কুলে অ্যাস্ট্রোনমার, মিউজিক থেরাপিস্ট, মেটিওরোলজিস্ট, ডেটা জার্নালিস্ট এইসব নিয়ে উদ্বুদ্ধ করা হয়েছে? উদ্বুদ্ধ করবে কি, বাংলাদেশে এই সেক্টরগুলোকে কখনো ফোকাসই করেনি যে একটা বাচ্চা এসব লাইনে যাওয়ার চিন্তা ভাবনা করবে। সেদিন আমার পেজে একজন মেসেজ দিয়েছে যে সে অ্যাস্ট্রোনমার হতে চায়, কিন্তু বাংলাদেশ থেকে সে কিভাবে হতে পারবে? টু বি অনেস্ট, আমার কাছে কোনো সৎ উত্তর নেই। যার ফলে অনেকেরই তার সারা ছাত্র জীবন কাটে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার এই দুইটা অপশন নিয়ে। এখন স্বাভাবিক, সবাই তো হতে পারবে না, মা বাবার আবার কন্ডিশন থাকে, এগুলা হওয়ার ট্রাই করো, না হতে পারলে অন্য কিছু ব্যাকআপ হিসেবে রেখো। যার ফলে কোটি কোটি যুবকের স্বপ্ন ভেঙেছে, আমও গেছে, ছালাও গেছে। এখন ইন্টারনেটের যুগে এসে পোলাপাই নতুন ধরনের ক্যারিয়ার অপশন এক্সপ্লোর করার চেষ্টা করছে, কিন্তু ওই যে সবাই তো আর পরিবার আর সমাজের সাথে ফাইট করে নিজের স্বপ্ন পূরণ করতে এগিয়ে যেতে পারে না। এখানে আমাদের একটা কগনিটিভ বায়াসও কাজ করে, যেটা হচ্ছে সোশ্যাল প্রুফ। অর্থাৎ একটা সার্টেন আইডিয়া যত বেশি মানুষ ফলো করবে আইডিয়াটা ততই ভালো, যেটা অবশ্যই সঠিক নয়। বেশি বেশি মানুষ যদি সায়েন্স নিচ্ছে তার মানে এটাই মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট। এই সোশ্যাল প্রুফ বায়াসনেসের কারণে মানুষ প্রতিনিয়ত ভুল ডিসিশন নেয়। নোবেলিস্ট ডব্লিউ সমারসেট মগের একটা ফেমাস উক্তি আছে, ইফ 50 মিলিয়ন পিপল সে সামথিং ফুলিশ, ইট ইজ স্টিল ফুলিশ। আচ্ছা, এই ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে যে বাংলাদেশি মানুষদের এত ফেটিশ, এই দুই সেক্টরে বিশ্ব দরবারে বাংলাদেশ কি এমন করেছে? চিকিৎসা খাতে কি বাংলাদেশ গ্লোবাল র্যাঙ্কিং অনেক এগিয়ে? ইঞ্জিনিয়ারিং সেক্টরে কি খুব বড়সড় বিপ্লব করে ফেলেছে? সহজ উত্তর, না। টাকা আর সুযোগ থাকলে কেউ বাংলাদেশে চিকিৎসা করায় না। মেটেরিয়াল তৈরি করতে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আনতে হয়, তাহলে লাভটা কি হচ্ছে? লাভ হবেই বা কি করে? বেশিরভাগই তো তালে তালে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে প্যাশন থেকে, না চাকরি করতে হবে, সংসার চালাতে হবে, চালাচ্ছে। আবার এক্সট্রা অর্ডিনারি যারা আছে তারা বেশিরভাগই সুযোগের অভাবে আর বাংলাদেশে থাকে না, বিদেশে চলে যায়। দেশে কোনো নোবেল প্রাইজ আসে না, লিটারেচার, মুভি, স্পোর্টস, টেকনোলজি এরকম কোনো ইন্ডাস্ট্রি নেই যেটাতে বাংলাদেশ গ্লোবাল র্যাঙ্কিংয়ের টপে। দুর্নীতিতে অবশ্যই গিয়ে আছে, সেটা অন্য ব্যাপার। মানে সমস্যা
পুরো ইকোসিস্টেমে। এখন আপনারা যারা ঢাকার পশ পশ এলাকায় থাকেন, পশ প্রাইভেট স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা হয়তো ভাবতে পারেন যে কই আমার আশেপাশে মানুষ তো আর বিসিএস ক্যাডার হতে চায় না, জীবনও ডাক্তার লাইনে যাওয়ার কথা চিন্তা করেনি। ইয়ো ব্রো, গুলশান, বনানী আর বসুন্ধরা ইজ নট দি রিপ্রেজেন্টেশন অফ অ্যাকচুয়াল বাংলাদেশ। বাংলাদেশের মানুষের ওভারঅল চিন্তাধারা এখনো অনেক সীমাবদ্ধ। একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে চাইলেই ভয় ধরায় দেয়, রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি খুবই কম। এর অন্যতম মূল কারণ শিক্ষা ব্যবস্থা। ছোট থেকে আমাদের চিন্তাধারাকে একটা বক্সের মধ্যে আটকে দেওয়া হয়। স্যার কেন রবিনসন তার এক টেড টকে তিনটি মূল উপাদানের কথা বলেন যার উপর দাঁড়িয়ে মানব জীবন বিকশিত হয়। অ্যান্ড স্যাডলি আমাদের শিক্ষা ব্যবস্থা এই তিনটা উপাদানই দাবিয়ে রেখেছে। উপাদান নাম্বার এক, মানুষরা প্রকৃতিগতভাবে একে অপরের থেকে আলাদা। এক এক বাচ্চার এক এক চাহিদা, এক এক বিষয়ে পারদর্শিতা, এক এক রকম আগ্রহ, এক একজন এক এক উপায়ে তাড়াতাড়ি শিখতে পারে। কেউ ম্যাথামেটিক্সে ভালো, কেউ লিটারেচারে, আবার কেউ প্রবলেম সলভিংয়ে। মানুষ হিসেবে এটা হওয়াই স্বাভাবিক। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো স্টেম সাবজেক্টে বেশি ফোকাসড, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথামেটিক্স। সেই জন্য দেখবেন সবাই সায়েন্স নিয়ে পড়তে চায়। সায়েন্স নিয়ে পড়াকে হায়ারার্কির উপরে রাখা হয়, তারপরে আসে কমার্স, আর এক কোণায় পড়ে থাকে আর্টস। উপাদান নাম্বার দুই, মানুষ অনেক বেশি কিউরিয়াস। এই কিউরিয়াসিটি আছে দেখে মানুষ এতদূর আসতে পেরেছে। কিউরিয়াসিটি না থাকলে মানুষ গুহা থেকে বেরো হতো না, চাঁদে পাও রাখতো না। দুঃখজনকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের কিউরিয়াসিটি নষ্ট করে দেয়। শিক্ষক এবং শিক্ষার্থী সবাই একটা রুটিন অ্যালগোরিদম ফলো করছে যার বাইরে গিয়ে কিছু করার সুযোগ খুব একটা নেই। বেশিরভাগ টিচারই স্টুডেন্টদের মধ্যে জানার আগ্রহ প্রজ্বলিত করে না, জাস্ট ইনফরমেশন প্যাস করে। শুনতে খারাপ লাগতে পারে, বাট বাংলাদেশের বেশিরভাগ টিচার জানেই না যে কিভাবে পড়াতে হয়। তারা নিজেরাও এই সিস্টেমের মধ্য দিয়ে বড় হয়েছে এবং ভাবে এটাই হয়তো বা নিয়ম। অনেক সরকারি স্কুল কলেজে তো শিক্ষক ঠিক মতো ক্লাসেই আসে না। শিক্ষকের অভাবে দুই শিফটের পরিবর্তে ক্লাস চলছে এক শিফটে। ক্লাসে দুইটা টিচার থাকার কথা, সেখানে টিচার একটাই, ফুল ক্লাস সেখানে হয় না। এবং উপাদান নাম্বার তিন, যার উপর দাঁড়িয়ে মানব জীবন বিকাশ করে, সেটা হচ্ছে মানব প্রজাতি জন্মগতভাবেই ক্রিয়েটিভ। খেয়াল করে দেখবেন এই শিক্ষা ব্যবস্থায় থাকার কারণে বড় হওয়ার সাথে সাথে আপনার ক্রিয়েটিভিটি কমে গিয়েছে। ক্রিয়েটিভিটি প্রপার মূল্যায়ন হয় না এদেশে। আমি নিজেই ফেস করেছি, একই ম্যাথ সারের নিয়মে না করলে নাম্বার দিত না, উত্তর ঠিক থাকা সত্ত্বেও। ক্রিয়েটিভিটি বিকাশে ভুল করা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সিস্টেমে ভুলকে খুব বাজে চোখে দেখা হয়, পানিশমেন্ট দেয়া হয়। সৃজনশীল পদ্ধতি ইন্ট্রোডিউসড হলেও আমাদের কারিকুলাম ছিল মুখস্থ নির্ভর। একটা কালচার অফ স্ট্যান্ডার্ডাইজেশন তৈরি হয়ে গেছে যার বাইরে কিছু করতে গেলেই আপনি ভুল। যখন মানব জীবন বিকাশের তিনটি রাস্তায় শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেয়, তখন এটা জেলের থেকে কম কি। আপনাকে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যেতেই হবে, তাহলে এটা ট্র্যাপের চেয়ে কম কি। এরূপ শিক্ষা ব্যবস্থা মানুষ থেকে তাদের ফ্রি উইল, অর্থাৎ স্বাধীন ইচ্ছা কেড়ে নেয়। যদি বেশি প্রশ্ন না করে, নিজে থেকে চিন্তা না করে এবং বেশি স্মার্ট না হয়, এটাই তো তাদের লাভ। বিদ্রোহী তৈরি হলে তো সমস্যা। এর মধ্যে মরার উপর খালার ঘা। বাংলাদেশের শিক্ষা এখন একটা ব্যবসা, কাউকে এত শেখানোর টাইম নাই, খালি টাকা পাইলেই হচ্ছে। স্কুলে কোচিংটা বাধ্যতামূলক, প্রত্যেক মাসে একটা পরীক্ষা নিয়ে কোচিং এর পুরো বেতনটা রেখে দেয়। এখন আপনি চিন্তা করেন, এই ট্র্যাপ কি নীতি নির্ধারকদের পক্ষে ভাঙা সম্ভব না, নাকি ভাঙতে চায় না? বাংলাদেশি বাচ্চাদের বিশ্বমানে পৌঁছানোর মতো মেধার অভাব আছে, এটা মানতে আমি নারাজ। বাংলাদেশি বংশোদ্ভূত বা এক পর্যায়ে বিদেশে চলে গিয়েছে এমন অনেকেই আছে যারা গ্লোবাল স্ট্যান্ডার্ডে অনেক ভালো কাজ করছে, কিন্তু তাদের 90%ই বাংলাদেশি ইকোসিস্টেমে বড় হয়নি। তাহলে বুঝেন বিষয়টা, যখন ছেলে পেলেদের এমন একটা সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এমন কিছু বই দিয়ে টেবিলে বসিয়ে দেওয়া হয় যেটা নিয়ে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই, তখন শিক্ষার্থীরা আর জানার জন্য পড়ে না, পড়ে শুধু মার্কসের জন্য। এক্সাম দিবে, ভুলে যাবে, জীবনেও সেই জিনিস আর প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করবে না। এটা ঘর ঘর কা কাহানি। আপনিই বলেন, এই যে ক্যালকুলাস, ইন্টিগ্রেশন পড়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, পড়তে পড়তে মাথা চুল ছিঁড়েছি, এগুলো কি বুঝে পড়েছি? প্র্যাকটিক্যাল লাইফে এগুলোর ব্যবহার কি, এটা এখনো আমি জানি না। বাট আমি কিন্তু সব বোর্ড এক্সামে স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট। ওই যে মার্কসের জন্য পড়েছি, জানার জন্য না। একটা শিশু তার মেধা বিকাশে পুরো টাইমটাই যদি একটা অসুস্থ প্রতিযোগিতায় আটকে যায়, নিজের ক্রিয়েটিভিটি আর কিউরিয়াসিটি বিসর্জন দিতে বাধ্য হয়, ভুল করাকে যদি অপরাধ হিসেবে ভেবে নেয়, তাহলে সেই শিশু 15 বছরের শিক্ষা জীবন শেষে আসলে একটা মেশিন ছাড়া আর কি হয়ে বের হবে? তাহলে একটা উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা কিরকম হওয়া উচিত? বিশ্বে এমন কি কোনো শিক্ষা ব্যবস্থা আছে যেখানে স্টুডেন্টদের চাওয়া পাওয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? অবশ্যই আছে।
কানাডা, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, সাংহাই এদের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে তিনটা বেসিক ফিচার চোখে পড়ে, যার ফলে এদের এডুকেশন সিস্টেমকে বিশ্বমানের বলা হয়। নাম্বার ওয়ান, তাদের শিক্ষা ব্যবস্থা স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি, কিউরিয়াসিটি এবং আলাদা আলাদা ব্যক্তিত্ব বোধকে আমলে নিয়ে পাঠদান করে থাকে। তারা ফার্স্টে বোঝার চেষ্টা করে শিক্ষার্থীরা কিরকম এবং তাকে সেভাবেই সার্ভ করা হয়। সবাইকে একই গাছে চড়তে বলা হয় না, সেক্ষেত্রে টিচার স্টুডেন্ট রেশিও মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। এক শিক্ষকের ক্লাসে যদি 50-70 জন স্টুডেন্ট থাকে তাহলে প্রতিটা স্টুডেন্টের প্রতি আলাদা আলাদা ভাবে মনোযোগ দেওয়া আসলেই পসিবল হয়ে ওঠে না। এই টিচার স্টুডেন্ট রেশিওতে বাংলাদেশে বড় একটা ঘাটতি আছে। নাম্বার টু, একটি হাই পারফর্মিং এডুকেশন সিস্টেমে শিক্ষকদেরকে অনেক বেশি সম্মান এবং সুযোগ সুবিধা দেওয়া হয়। টিচিং প্রফেশনে সরকার অনেক বেশি ইনভেস্ট করে। শিক্ষকদের বেতন, স্ট্যাটাস, সাপোর্ট সবকিছুই উৎকৃষ্ট হতে হবে একটি উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থায় স্থাপন করতে চাইলে। কিন্তু বাংলাদেশে কি সেটা হয়ে থাকে? শিক্ষকদেরকে যে বেতন দেয়া হয় সেটা দিয়ে সমাজে হাই স্ট্যাটাস মেনটেন করা পসিবল একদমই না, যার ফলে বাধ্য হয়ে প্রাইভেট পড়ানোর দিকে ঝুঁকতে হয়, শিক্ষাকে ব্যবসা হিসেবে আলিঙ্গন করতে হয়। এন্ড নাম্বার থ্রি, শিক্ষাদান হয় ক্লাসরুমে, তাই কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে এই রেসপন্সিবিলিটি গুলো স্কুলের উপরেই দেয়া হয়। সরকারি ভবনে বসে টিচার স্টুডেন্টদেরকে বাদ দিয়ে যখন আপনি নীতিমালা প্রণয়ন করবেন তখন সুষ্ঠু কোনো রেজাল্ট আসা খুবই কঠিন একটা বিষয়। The trouble is, education doesn't go on in the committee rooms of our legislative buildings. It happens in classrooms and schools. And the people who do it are the teachers and the students. And if you remove their discretion, it stops working. You have to put it back to the people. তবে এই ট্র্যাপ থেকে মুক্ত হতে শুধু শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনলে হবে না, সার্বজনীন একটা পরিবর্তনের প্রয়োজন। এটা একদিনে হবে না, আদৌ হবে কিনা সন্দেহ আছে। তাই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের অপেক্ষা করা বোকামি। আবার সবাই পারবেও না দেশের বাইরে চলে যেতে, তাহলে আমাদের নিজেদের জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি কি করা সম্ভব? নাম্বার ওয়ান, এখন ইন্টারনেটের যুগ, নিজে থেকে এক্সপ্লোর করতে হবে, নিজের প্যাশন খুঁজে বের করতে হবে। এসআর ড্রিম আইটির মতো প্রতিষ্ঠান এখানে খুবই ভালো একটা কাজ করে যাচ্ছে দক্ষ জনবল তৈরি করার ক্ষেত্রে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি বাদেও যে অনেক কিছু আছে দুনিয়ায়, এই মেন্টালিটি নিজের মধ্যে ধারণ করতে হবে। বাট দেন এগেইন, এখানেই আমার দ্বিতীয় পয়েন্ট, বর্তমান অভিভাবকদের জন্য এবং যারা সামনে অভিভাবক হতে চলেছেন, আপনার বাচ্চা আপনার উপর নির্ভরশীল অনেকভাবে। তাকে ঠিকভাবে গাইড করা, তার আগ্রহের জায়গাটা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী তাকে যথাযথ স্থানে পৌঁছে দেয়া, এই সবই একজন উৎকৃষ্ট গার্জিয়ানের দায়িত্ব। বাচ্চাদের জোর করে ভেড়ার পালের মধ্যে ছেড়ে দিয়েন না, এতে কষ্ট হবে, সমাজের কথা শুনতে হবে, কিন্তু দেখবেন সেই বাচ্চায় যখন বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করবে, সবার আগে মানুষ আপনাকেই বাহবা দিবে। আপনাকে বর্তমান ট্রেন্ডের সাথে পরিচিত থাকতে হবে। আপনার সময়ে 30-40 বছর আগে যেটা কাজ করতো সেটা যে এখনো কাজ করবে এটার কোনো গ্যারান্টি কিন্তু নেই। বাবা মা সবসময় সন্তানের ভালো চায়, কিন্তু সবসময় ঠিক জিনিসটা চায় না। নাম্বার তিন, আপনাকে একাডেমিক্সের বাইরের বই, আর্টিকেলস, রিসার্চ পেপার ইত্যাদি পড়তে হবে, পডকাস্ট, ডকুমেন্টারি, ভালো ক্রিয়েটরদের ভিডিও দেখতে হবে। যখন আপনার নিজের জ্ঞানের পরিধি বাড়বে শুধু তখনই আপনি একটা বাধা ধরা মনোভাব থেকে বেরিয়ে আসতে পারবেন। এই বাধ্যতার সিস্টেম থেকে বেরোনোর একটা উপায় হচ্ছে ট্রাভেলিং, যেটা আমার 4 নম্বর পয়েন্ট। যখন আপনি বিভিন্ন জায়গা ঘুরবেন, নতুন মানুষ, কালচার, সিস্টেমের সাথে পরিচিত হবেন, তখন আপনার ভিতরের আটকে থাকা পাখি মুক্ত বাতাস পাওয়া শুরু করবে। আপনি নিজে থেকে রিয়েলাইজ করবেন দুনিয়াটা আসলে অনেক বড়। অ্যান্ড লাস্টলি, যেটা আমার মতে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি বাকি সব কিছু ভুলে গেলেও এই জিনিসটা ভুলেন না, আপনার প্রশ্ন করা বন্ধ হওয়া যাবে না। একটা জিনিস হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো নিজেকে ক্রিটিক্যালি চিন্তা করে বের করতে হবে। সমাজ আপনাকে যতই বলুক এত প্রশ্ন করো কেন, শুনবেন না, প্রশ্ন করেই যাবেন। আউট অফ দ্য বক্স কিছু করতে চাইলে প্রশ্ন করতেই হবে। মনে রাখবেন, আপনি মানুষ, কোনো মেশিন না। সো স্টে কিউরিয়াস, স্টে ক্রিয়েটিভ। আপনারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই টপিকে আরো 1 ঘন্টা ধরে কথা বললেও হয়তো কম হয়ে যাবে, তবে যতটুকু পেরেছি সামারাইজ করার চেষ্টা করেছি। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই জানাবেন। ভিডিওতে একটি লাইকের মাধ্যমে আপনি আমাকে অনেক উদ্বুদ্ধ করতে পারেন এবং এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ইন্টারনেটের কন্টেন্ট কিভাবে আপনাকে প্রভাবিত করতে পারে এই সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন, দ্য ডার্ক ইনফ্লুয়েন্স অফ কন্টেন্ট ক্রিয়েটার্স। টাটা।